নমস্কার বন্ধুরা, আপনাকে স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। হিরো ইন্ডিয়ান সুপার লিগে অনেক রুল পরিবর্তন হয়েছে। এর মধ্যে যেই রুলটি সবথেকে বেশি এফেক্ট করেছে সেটা হচ্ছে ফরেন প্লেয়ার্স রিডিউসিং রুল, অর্থাৎ বিদেশি খেলোয়াড় কমানোর রুলটি। এই বিদেশি খেলোয়াড় কমানো নিয়ে নানা রকম কোচ নানা রকম মতামত দিয়েছেন, যেমন ব্যাঙ্গালোর এফসির কোচ কোয়াদ্রাত, এটিকের কোচ হাভাস, এবং তার সাথে সাথে হিরো ইন্ডিয়ান সুপার লিগের কিছু নামকরা খেলোয়াড়ও তাদের মত প্রকাশ করেছে। কোনো কোনো কোচ ও খেলোয়াড় এতে আপত্তি করেছে এবং তার সাথে সাথে কোনো কোনো কোচ এতে সম্মতি দিয়েছে। এই নতুন রুল নিয়ে কোচ এবং খেলোয়াড় কী বলেছে সেটাই আমি আপনাদেরকে বলবো। এবং ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, বন্ধুরা আপনারাও এই নিয়ে কী মতামত পেশ করেন সেটাও প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। আশা করি ভিডিওটি আপনারা লাস্ট অবধি দেখবেন, এবং চ্যানেল যারা নতুন আছেন সবাই কোনো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। হিরো ইন্ডিয়ান সুপার লিগে এতদিন যে রুলটি চলে এসেছে সেটা হচ্ছে পাঁচটি ফরেন প্লেয়ারের রুল। একটি ম্যাচে একটি দলের হয়ে পাঁচটির বেশি বিদেশি খেলোয়াড় খেলতে পারবে না। তো সেই রুলটাকেই পরিবর্তন করে যেটি নতুন রুল করেছে সেটা হচ্ছে একটি ম্যাচে একটি দলের হয়ে চারটের বেশি বিদেশি খেলোয়াড় খেলতে পারবে না, যেটা হচ্ছে 3+1, অর্থাৎ তিনটে যে কোনো বিদেশি খেলোয়াড় এবং একটি এশিয়ার বিদেশি খেলোয়াড়। তো এইটি নিয়ে প্রথম যে মতামত প্রকাশ করেছেন সেটা হচ্ছে ব্যাঙ্গালোর এফসির হেড কোচ কার্লোস কোয়াদ্রাত। কার্লোস কোয়াদ্রাত নিজের বক্তব্যে বলেছেন, হিরো ইন্ডিয়ান সুপার লিগ এবং হিরো আই লিগে এত তাড়াতাড়ি 3+1 ফরেন রুলটা আনাটা মোটেই উচিত হয়নি, কারণ এখন অবধি ইন্ডিয়ান ফুটবলারের মধ্যে সেই কোয়ালিটিটা আসেনি এবং এখনই তাদের মধ্যে এতটা দায়িত্ব চাপানোটা উচিত হবে না। অবশ্যই মানছি যে ইন্ডিয়ান খেলোয়াড়দের মধ্যে অনেক পটেনশিয়াল আছে, তারা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে, আমি এই রুলটার অবশ্যই পালন করি, কিন্তু এটা এত তাড়াতাড়ি মোটেই ভালো হবে না ইন্ডিয়ান খেলোয়াড়দের ওপরে। ভালো বিদেশি খেলোয়াড়ের সাথে খেলে খেলে ইন্ডিয়ান খেলোয়াড়রা আরও তাড়াতাড়ি এবং আরও ভালো ইম্প্রুভ হবে। তো এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তটা নেওয়া AIFF-এর একদমই উচিত হয়নি। এই বিদেশি খেলোয়াড় কমানো নিয়ে এটিকের কোচ অ্যান্টনি লোপেজ হাভাস নিজের বক্তব্যে বলেছেন। কোচ অ্যান্টনি লোপেজ হাভাস নিজে আপত্তি জানিয়ে বলেন, এই রুলটা হিরো ইন্ডিয়ান সুপার লিগে এত তাড়াতাড়ি আনা মোটেই উচিত হয়নি, কারণ এই লিগটি নতুন এবং ইন্ডিয়ান খেলোয়াড়দের মধ্যে এখন অবধি সেই পটেনশিয়ালটা আসেনি যে তারা এই লিগটাকে আরও সুন্দর করবে। এই লিগটাকে আরো সুন্দর করতে কিছু ভালো ভালো বিদেশি খেলোয়াড়ের অবশ্যই দরকার। ভারতীয় ফুটবলাররা অবশ্যই ভালো, তারা এক্সট্রিমলি ট্যালেন্টেড, কিন্তু তারা একটা ভালো বিদেশি ফুটবলারের জায়গা পূরণ করার জন্য তারা এখন অবধি তেমন ক্যাপেবল নয়। আমাদের কাছে খুব কমই ভারতীয় ভালো ফুটবলার আছে, তাই জন্য এই মুহূর্তে বিদেশি ফুটবলারটা কমানো একদমই উচিত না AIFF-এর। ইন্ডিয়ার কাছে যদি অনেক ভালো ফুটবলার থাকতো তাহলে এই রুলটা নিয়ে আসলে কোনো অসুবিধা হতো না, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ফুটবলের যে অবস্থা তাই এই মুহূর্তে এই রুলটা আনাটা মোটেই উচিত হয়নি, কারণ ভালো বিদেশি ফুটবলারদের সাথে খেললে ইন্ডিয়ান ফুটবলাররাও ভালো ফুটবল খেলা শিখবে। তাই আমার মতে কমপক্ষে 3 বছর পরে এই রুলটা চালু করলে ভালো হতো। বিদেশি খেলোয়াড় কমানো নিয়ে চেন্নাই এনএফসির হেড কোচ অনন্ত কোয়েল তিনি তার সম্মতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই রুলটা ভারতীয় ফুটবলারদের জন্য অনেক ভালো, কারণ ভারতীয় ফুটবলাররা যত বেশি ট্রেনিং করবে এবং যত বেশি মাঠে খেলার সুযোগ পাবে সেটা তাদের ফিউচারের জন্য অনেক ভালো। তারা অনফিল্ড যত বেশি গেম টাইম পাবে সেটা তাদের খেলার ইম্প্রুভমেন্টের জন্য অনেক ভালো। তো আমি নিশ্চিত এই রুলটায় ভারতীয় ফুটবলারদের অনেক সুবিধা হবে এবং তারা আরও বেশি ভালো ফুটবল খেলতে পারবে। এবং ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিম কোচ ইগোর স্টিম্যাক্স তিনি বলেছেন যে এই রুলটা আমি অনেকদিন আগে থেকেই চাইছিলাম যে এই রুলটা যাতে পরিবর্তন হোক, 5টি বিদেশি খেলোয়াড়ের বদলে অন্তত 4টি বিদেশি খেলোয়াড় করুক, একটি করে ভারতীয় ফুটবলার আরও বেশি সুযোগ পায় খেলার জন্য। তো আমি এটা অনুরোধ করতে চাই সমস্ত ISL-এর ক্লাবের কোচের থেকে যে তারা যেন তাদের টিমে অ্যাটলিস্ট একটা করে ভালো ইন্ডিয়ান স্ট্রাইকার রাখে, কারণ বর্তমানে ইন্ডিয়ান টিমে যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে একটি ভালো ইন্ডিয়ান স্ট্রাইকার। তো আমি আই লিগ এবং ISL-এর সমস্ত কোচদেরকে অনুরোধ করছি তারা যাতে তাদের দলে একটি ভালো বিদেশি স্ট্রাইকারের সাথে সাথে একটি ইন্ডিয়ান স্ট্রাইকার রাখে, যাতে সেই বিদেশি স্ট্রাইকারের থেকে ইন্ডিয়ান স্ট্রাইকারটা অনেক কিছু শিখতে পারে। এবার আসি খেলোয়াড়রা এই নিয়ে কী মত প্রকাশ করেছে। তো প্রথমে আসি এডুবেডিয়া, FC গোয়ার মিডফিল্ডার এডুবেডিয়া, তিনি বলেছেন যে এই রুলটি এত তাড়াতাড়ি আনাটা একদমই উচিত হয়নি, এইটা মাত্র ISL-এর 7 নম্বর এডিশান, অর্থাৎ এই লিগটা এখন অবধি নতুন, তো এত তাড়াতাড়ি এই লিগে বিদেশি খেলোয়াড় কমানো একদমই উচিত হয়নি, কারণ ইন্ডিয়ান খেলোয়াড়রা ভালো তবে তাদের মধ্যে এখনও দক্ষতার একটু অভাব আছে, যদি তারা ভালো বিদেশি খেলোয়াড়দের সাথে খেলে তাহলে তারা তত তাড়াতাড়ি ইম্প্রুভ হতে পারবে। তো এত তাড়াতাড়ি এই রুলটা পরিবর্তন করা একদমই উচিত হয়নি।
তবে এই রুলে সুনীল ছেত্রী বেশ খুশি হয়েছেন। সুনীল ছেত্রীর অনুযায়ী যত বেশি ইন্ডিয়ান খেলোয়াড়রা গেম টাইম পাবে তত বেশি তাদের জন্য ভালো। অবশ্যই ভালো ইন্ডিয়ান খেলোয়াড় দরকার ইন্ডিয়ান টিমে, এবং তারা বিদেশি খেলোয়াড়দের সাথে ট্রেনিংয়ে বেশি করে ট্রেনিং করবে এবং মাঠের মধ্যে খেলে অনেক কিছু শিখতে পারবে। তাই একটি ভালো ফুটবলার হতে গেলে যত বেশি তুমি গেম টাইম পাবে ততই তোমার খেলা তত বেশি ইম্প্রুভ হবে। তো এই বিষয়ে আরও অনেক খেলোয়াড় অনেক কিছু বলেছে, তবে তাদের সবার কথা বলে ভিডিওটি বেশি লম্বা করছি না। তবে এইটুকুনি বলতে চাই, এই বিষয়ে আপনারা কি মত প্রকাশ করেন সেটা প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল যারা নতুন আছেন সবাই করুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন। ধন্যবাদ।